সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল মিডিয়া কর্মীরা এসেছেন আপনাদের ক্যামেরা কিনে আমরা যে সকল ভাইয়েরা আছেন আপনারা একটু কষ্ট করে বসে যান প্লিজ আর আশপাশে যারা আছেন আপনারা বসে যান মিডিয়া তো আমি এমনি বন্ধ করিনি এতদিন তো কিচ্ছু বলিনি যখন দেখতেছি যে লাভের থেকে ক্ষতির তুল বেশি এই জন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে বন্ধ করেছে কারণ মানুষ বয়ান শুনবে আমলের জন্য আল্লাহর মহব্বতে সেই বয়ান শুনতে গিয়ে এক বেচারা কানতেছে হঠাৎ করে এক উলঙ্গ নারীর অ্যাড আসছে বয়ানের মাঝে জীবনের সব ভেতরের আবেগকে ধ্বংস করে দিল একটা বিজ্ঞাপনের অ্যাড দিয়ে এরপরে আমি বক্তব্য দিচ্ছি একটা ধারার উপর আল্লাহর মহব্বত নিয়ে সেই বক্তব্য কার সাট করে কারে লাগাইছে কোনো বেঈমানের যদি আঙ্গুল দেখায় দিত যে হাফিজ ভাই বেঈমানের কিছু হয়েছে না আমার জাতি ভাই আর একজন আলেমের দিকে থ্রো করে রাখছে অথচ আলেমের বিরুদ্ধে কোনো কথা বলার চিন্তা করলেও এটা ঈমান ধ্বংসের পূর্বাভাস উলামায়ে কেরামের মহব্বত পানির মতো এটা কাটলেও আলাদা হয় না অথচ বানাই দিতেছে একে অপরে আমার একজনে গালি দেয় আমি আর একজনকে গালি দেই এই যে এক অবস্থা অর্থাৎ কালার করা ইমেজ নষ্ট করা ইজ্জতের উপরে আক্রমণ করা সে এগুলো চিন্তাও করে না সে চিন্তা করে আমার দুই পয়সা কিভাবে সাবস্ক্রাইব বাড়বে আমার ফলোয়ার বাড়বে আমার ইনকাম একটু রাস্তা খুলবে সব দিক নজর করে ওলামায়ে কেরামের ইজ্জত যেন নষ্ট না হয় সেই দিকটা নজর করে কিছু সময়ের জন্য এটা বন্ধ সব জায়গায় সব মিডিয়া বন্ধ রেখেছে দেখি আল্লাহ পাক কোন দিকে নেয় মহব্বতের সাথে কারো সাথে আদাওয়াতি নেই দুশ্মনী নেই শুধু বৃহত্তর স্বার্থ ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য এটা আমার মুরব্বীদের পরামর্শক্রমে আমি সিদ্ধান্ত নিয়েছি ফেসবুকে তো আপনাদের ওপেন উল্টা পাল্টা মন্তব্য আছে এখানে আর কে বাধা দেবে কারণ এর মা অনাই বাপ নাই হাজার মা বাপ নাই এর পরিচয় কি দেন আমি কি গো আপনারাই ভালো জানেন আল্লাহ আমাদের মাফ করুন আজকে আজকে আলেমের কারণে কোরআন শিখলাম আলেমদের কারণে আল্লাহ চিনলাম নবী চিনলাম সুন্নত চিনলাম মা চিনলাম আব্বা চিনলাম আলেম ওলামাদের কারণে কোরআন শিখলাম পশ্চিম চিনলাম নামাজ শিখলাম কালেমা শিখলাম রোজা শিখলাম আলেম ওলামাদের কারণে হালাল হারাম চিনলাম বৈধ অবৈধ চিনলাম আদব চিনলাম সব চিনলাম আজকে আলেম যদি আমাদের চোখের কাঁটা হয় কেয়ামতের আর বাকি কি আল্লাহ মাফ করে আহা বেয়াদবি মাপ চাই কেউ রাগ করবে না আমরা তো মুরব্বীদের অনুসরণ করে জীবন চালাই চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এইভাবে যত মুরব্বী হাটাজারি হুজুর বলেন জিনির হযরত বলেন আরো যত মুরব্বি আমরা যাদেরকে দেখেছি এই চরমনের হুজুর বয়ান করতেন 45 মিনিট সারা দেশে কবর হাসর জান্নাত জাহান্নাম নিয়ে মনে হয় যেন সে দুনিয়া চিনেই না বুঝেই না আবার যখন ফরকন ময়দানে দাঁড়াইতেন বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়াইতেন কাফন মাথায় নিয়ে এমন জ্বালাময় বক্তব্য দিতেন মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক মানুষকে রাজনীতি শিখাচ্ছেন যেখানে যেইটা করার দরকার সেটা তারা করতেন আমরাও তা শিখছি যেখানে কান্নার দরকার সেখানে কান্না এখানে আওয়ামী লীগ বিএনপি সব দলের